বন্ধুরা, টেক বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের দুটো জেলার চাকরির খবর সম্পর্কে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এতে আপনাদের লাভ হবে। শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের সবগুলোই চাকরির খবর আপনারা জানতে পারবেন, কোনো একটিও চাকরির খবর আপনাদের মিস হবে না। তো আপনারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি অ্যাক্টিভ করে দিন, যাতে চাকরি এবং টেকনোলজি সংক্রান্ত খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে যে চাকরির খবরটি নিয়ে এসেছি সেটা হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মিড ডে মিল সেকশন আলিপুরদুয়ার, পোস্ট অফিস আলিপুরদুয়ার কোর্ট ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার, পিনকোড 736122। তো বন্ধুরা, এখানে যে পোস্টটি রয়েছে সেই পোস্টটি হলো অ্যাকাউন্টেন্টস। তো অ্যাকাউন্টেন্টস পদে আবেদন করতে চাইলে আপনাদের কি কি যোগ্যতা লাগবে সেটা একটু বলে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে প্রথম যে যোগ্যতাটি বলেছে সেটা হচ্ছে আপনাকে গভর্নমেন্টের রিটায়ার্ড পার্সন হতে হবে, মানে সরকারি দপ্তরে চাকরি যদি করে থাকেন আগে রিটায়ার পার্সন, এরকম ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবেন। দ্বিতীয় যে যোগ্যতাটি বলেছে সেটা হচ্ছে আপনার বয়স ম্যাক্সিমাম 64 বছর হওয়া চাই, এর ঊর্ধ্বে হলে হবে না, আর বয়সটি আপনারা হিসাব করবেন 1/4/2020 হিসাবে। আর তৃতীয় যে যোগ্যতাটি বলেছে সেটা হচ্ছে আপনাকে মিনিমাম 5 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো সরকারি অফিসে। 5 বছর কাজের অভিজ্ঞতা থাকলে এই পদটিতে আপনারা আবেদন করতে পারবেন। আর আপনাকে শারীরিকভাবে এবং মানসিকভাবে ফিট হতে হবে। আর বন্ধুরা, এই পদটি হচ্ছে সম্পূর্ণরূপে কন্ট্রাকচুয়াল। তো বন্ধুরা, এই পদে আবেদন করতে চাইলে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম কোথাও পাঠাতে হবে না। আপনারা যে এই অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে হাতে লিখে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি আর হচ্ছে আপনাদের সমস্ত যোগ্যতার যে সমস্ত কাগজপত্র আছে সেগুলো অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে আপনারা ইন্টারভিউয়ের নির্দিষ্ট দিনে উপস্থিত হবেন। তো বন্ধুরা, ইন্টারভিউ কবে হবে সেটা বলে দিচ্ছি। ইন্টারভিউ হবে 25/4/2020 11টা থেকে। তো বন্ধুরা, আবার বলেছি ইন্টারভিউর ডেট এবং সময়টি। ইন্টারভিউ হবে 25/4/2020 সকাল 11টা থেকে। তো বন্ধুরা, ইন্টারভিউয়ের স্থানটি আমরা বলে দিচ্ছি, কোন জায়গায় ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ের স্থানটি হলো DM কনফারেন্স রুম, রুম নম্বর 620, ডুয়ার্স কন্যা, আলিপুরদুয়ার। তো বন্ধুরা, আলিপুরদুয়ার শহরে ডুয়ার্স কন্যা যে সরকারি দপ্তর আছে সেই দপ্তরে এখানে ইন্টারভিউটি হবে। বন্ধুরা, দ্বিতীয় যে রিক্রুটমেন্টের খবর নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনার দার্জিলিং ডিস্ট্রিক্টের। তো এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট রূপশ্রী প্রকল্প। তো বন্ধুরা, দার্জিলিং ডিস্ট্রিক্টের রূপশ্রী প্রকল্পে এখানে নিয়োগ হবে। তো বন্ধুরা, এখানে কোন কোন পদে লোক না হবে সেটা একটু বলে দিচ্ছি। এখানে যে প্রথম পোস্টটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট। অ্যাকাউন্টেন্ট পদে মোট 0 পদ রয়েছে, 3টি। এখানে জেনারেল কাস্টের জন্য 1টি, SC কাস্টের জন্য 1টি এবং ST কাস্টের জন্য 1টি পদ রয়েছে। তো বন্ধুরা, এই অ্যাকাউন্টেন্ট পদে আবেদন করতে চাইলে আপনার বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। বন্ধুরা, এই পদে আবেদন করতে চাইলে আপনার কী যোগ্যতা লাগবে সেটা একটু বলেছি। এখানে বলেছে কমার্স গ্র্যাজুয়েট উইথ অনার্স, আপনাকে কমার্স গ্র্যাজুয়েট হতে হবে এবং সাথে অনার্স থাকতে হবে। আর বলেছে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অ্যান্ড অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন MS অফিস, আপনার কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং MS ওয়ার্ডে আপনার দক্ষতা থাকতে হবে। আর আপনার এই কাজের উপরে আপনার 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর এই অ্যাকাউন্টেন্ট পদে আপনার চাকরি হলে আপনার বেতন হবে 15,000 টাকা প্রতি মাসে। বন্ধুরা, দ্বিতীয় যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে মোট 0 পদ রয়েছে, 3টি। এখানে জেনারেল কাস্টের জন্য 1টি, SC জন্য 1টি এবং OBC জন্য 1টি। আর এই পদে আবেদন করতে চাইলে আপনার বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এছাড়া আপনার কী কী যোগ্যতা লাগবে সেটা বলে দিচ্ছি। আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে, যে কোনো শাখায় আপনি গ্র্যাজুয়েট হলেই হবে। আর আপনাকে কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং MS অফিসের উপরে আপনার দক্ষতা থাকতে হবে। এবং আপনার টাইপিং স্পিড হতে হবে মিনিটে 30 শব্দ তোলার আপনার স্পিড থাকতে হবে। আর আপনার কাজের উপরে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর এই পদে চাকরি হলে আপনার বেতন হবে 11,000 টাকা প্রতি মাসে। বন্ধুরা, এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে, সেগুলো একটু বলে দিচ্ছি। তো বন্ধুরা, অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর এই পদ দুটিতে আবেদন করতে চাইলে এই পদ দুটি পুরোপুরি টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিস। আর এই পদ দুটিতে আবেদন করতে চাইলে আপনাকে শারীরিকভাবে ফিট হতে হবে। আর এখানে সিলেকশন প্রসেসটি কেমন হবে সেটা বলে দিচ্ছি। সিলেকশন প্রসেস হবে রিটেন এক্সামিনেশন হবে, কম্পিউটার টেস্ট হবে এবং ভাইবা, এই 3টি মাধ্যমে আপনাদের এখানে সিলেকশন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। তো বন্ধুরা, এই পদ দুটিতে আবেদন করতে চাইলে আপনাকে দার্জিলিং ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে যে 3টি হিল সাব ডিভিশন রয়েছে তার বাসিন্দা হতে হবে। আর বয়সের কথা বলেছি, এখানে আপনারা SC এবং ST কাস্ট হলে আপনারা 5 বছর বয়সে ছাড় পাবেন এবং OBC কাস্ট হলে আপনারা 3 বছর বয়সে ছাড় পাবেন। আর আপনাদের চাকরি হলে আপনাদের ডিউটি হবে দার্জিলিং জেলার 3টি যে সাব ডিভিশন রয়েছে সেই সাব ডিভিশনের মধ্যে যে কোনো জায়গা হবে। আর এখানে কী কী ডকুমেন্ট লাগবে সেটা একটু বলে দিচ্ছি। প্রথমে বলেছে এস প্রুফ লাগবে। এস প্রুফ হিসাবে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট, যে কোনো একটা দিবেন। আর দ্বিতীয়টি হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, গ্যাসবুক, ইলেকট্রিক বিল, যে কোনো একটা সাবমিট করতে পারেন। আর এখানে আপনার একাডেমিক এবং কম্পিউটার কোয়ালিফিকেশনের আপনার যে সমস্ত কাগজ রয়েছে সেগুলো লাগবে।
আর আপনার কাস্ট সার্টিফিকেট, যদি আপনার এসসি এবং এসটি কাস্টের হয়ে থাকেন তাহলে কাস্ট সার্টিফিকেট এখানে দরকার রয়েছে, সেটা আপনাদেরকে দিতে হবে। আর আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সেটা আপনাকে এখানে শো করতে হবে। আর দুটো খাম দিবেন, সেই খামের উপরে নিজের ঠিকানা লেখা থাকবে এবং স্ট্যাম্প লাগানো থাকবে। আর দু কপি পাসপোর্ট সাইজের ফটো দিবেন, আর ফটোর উপরে ক্যান্ডিডেটের সিগনেচার থাকবে। আর বন্ধুরা, এখানে যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি আপনারা প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করার পরে আপনারা হাতে লিখে ফিল আপ করবেন এবং ফটোর জায়গায় আপনারা ফটো লাগাবেন। লাগিয়ে আগে যে সমস্ত ডকুমেন্টের কথা বললো, সেই সমস্ত ডকুমেন্টের আপনারা জেরক্স কপি করে তার উপরে আপনারা সিগনেচার করবেন। করার পরে সমস্ত কিছু খামে ভরে আপনারা নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবেন। যে ঠিকানায় পাঠাবেন সেই ঠিকানাটা একটু বলে দিচ্ছি। ঠিকানাটাই হলো অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দার্জিলিং, লেবং কার্ড রোড, কন্যাশ্রী সেল, DPMU। এই ঠিকানা আপনাদেরকে পাঠাতে হবে। আপনারা বাই পোস্টেও পাঠাতে পারেন, অথবা সেই অফিসের সামনে যে ড্রপ বক্স আছে সেই বক্সেও আপনারা ড্রপ করতে পারেন। তো বন্ধুরা, এই পদে আবেদন করতে চাইলে আবেদনের লাস্ট ডেট বা অ্যাপ্লিকেশন যে পৌঁছাবে, অ্যাপ্লিকেশন পৌঁছানোর লাস্ট ডেট 17/4/2020। তো বন্ধুরা, আবার বলে দিচ্ছি, এই পদ দুটিতে আবেদন করতে চাইলে আবেদনের লাস্ট ডেট 17/4/2020। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষের কোনো চাকরির খবর হয় আপনাদের মিস না হয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো।